দীর্ঘ 10 বছর 9 মাস পর আজ বিকেলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে দলীয় জনসভায় ভাষণ দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর আগ্রাবাদে রয়েছেন মনিরুল ইসলাম পারভেজ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হওয়ার একটা আশা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, এই বিষয়ে কি জানাবেন আপনি আমাদেরকে? সংসদীয় আসন অর্থাৎ চট্টগ্রাম যে 11 আসন রয়েছে, সেই 11 আসনে যে সাংসদ রয়েছেন, যে এমপি লতিফ, ওনার নেতৃত্বে একটি নারী শক্তির জমায় দেখাই। সেই জমাটি আপনার মাধ্যমে আমি দেখালে আপনি বুঝতে পারবেন, শুধু একটি সংসদীয় আসনে নারী শক্তি, যিনি এমপি লতিফ যার নেতৃত্বে রয়েছেন, এবং সেই নারী শক্তির প্রায় 40,000 শুধু এদের সদস্য রয়েছে, একটি অবাক ব্যাপার। এটি চট্টগ্রামের একটি সংসদীয় আসনের চিত্র, অর্থাৎ যে 16 জন এমপি রয়েছেন সবাই যদি এভাবে এখানে যান, অর্থাৎ পোলো গ্রাউন্ড তো যেতে পারবেন না, এর আশেপাশেই জাম হয়ে যাবে আর এমন একটি অবস্থার মধ্যে রয়েছে। তারপরেও আমরা একটু যেহেতু এত মানুষ হচ্ছে প্রত্যেকটি জায়গায়, আমরা একটু এই যে নারী শক্তির যিনি সৃষ্টি করেছেন, আমরা এমপি সাহেবকে পেয়েছি। স্যার, এই যে আপনার নারী শক্তি একটা ব্যতিক্রমধর্মী, আপনি একটি ব্যতিক্রমধর্মী জিনিস আপনি এটা সৃষ্টি করেছেন, আসলে নারী শক্তি, এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন? এটি বার্তা নয়, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, তাদেরকে ঘরের মধ্যে রেখে দিয়ে দেশ এগোতে পারবে না, অর্ধেক জনসংখ্যার ভার আর অর্ধেক জনসংখ্যা টানতে পারবে না। সুতরাং নারীদেরকে ক্ষমতায়ন, নারীদেরকে শিক্ষায় দীক্ষায় প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আনার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আমি ওনার আহ্বানে অনুপ্রাণিত হয়ে আমার এলাকার মা বোনদের ঘর থেকে ডেকে বের করেছি, এবং তারা এখন মিটিং মিছিল, তারা সামাজিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত। আমি মনে করি বাংলাদেশ এগিয়ে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে মেয়েদেরকে ছেলেদের পাশাপাশি, পুরুষদের পাশাপাশি কাজে যোগ মানে আনতে পারলেই দেশের 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি অর্থনৈতিক শক্তি হিসাবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের পিছে ফিরে তাকাতে হবে না, আমাদের দেশের অবকাঠামো তৈরি হয়েছে, রোড, রেলওয়ে, আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন, পোর্ট ফ্যাসিলিটি, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এখন সক্ষমতা আমরা অর্জন করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ পিছে ফিরে তাকাবে না, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত ইনশাআল্লাহ হবেই হবে। যে আপনি শুনছিলেন সাজিয়া, আমি আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম দলবোধ নির্বিশেষে যে একটি সংসদীয় আসনের যে সাংসদ যিনি নারী শক্তি সৃষ্টি, অর্থাৎ 4 বছর থেকে সংগঠনটি আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে, এখানে 40,000 শুধু নারীদের সদস্য রয়েছেন, এছাড়া ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই মিলে যে একটি অবস্থা আমরা শুধু একটি সংসদীয় আসনে দেখতে পাচ্ছি, এটি আসলে বন্দরনগরীর শুধু পোলো গ্রাউন্ডে গেলে এই শুধু একটি আসনের যদি এই অবস্থা হয়, নগরীতে 41টি ওয়ার্ড রয়েছে, সমস্ত ওয়ার্ডের সবাই যদি একযোগে যায়, অর্থাৎ ওই জায়গায় গিয়ে পৌঁছতে পারবে কিনা সন্দেহ রয়েছে, এমন একটা অবস্থার মধ্যে রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ রাউজান থেকে যিনি সাংসদ রয়েছেন তিনি সিএলপিতে জমায়েত হচ্ছেন, পটিয়ার সাংসদকে দেখতে পেয়েছি শামসুকে, ওনাকে স্টেশন জমায়েত হচ্ছেন, এখানকার চট্টগ্রাম 11 সাংসদকে দেখতে পেয়েছি এখানে, এবং ভূমিমন্ত্রী যে আখতারুজ জামান চৌধুরী বাবু ও যে আনোয়ারা থেকে ওনাকে দেখতে পেয়েছি আমরা নতুন ব্রিজের এখানে জমায়েত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি জায়গা থেকে যে হারে সকাল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, প্রচুর জমায়েত, অর্থাৎ সেই পোলো গ্রাউন্ডের এটি লক্ষ লক্ষ লোকের জমায়েত, এটি অনায়াসেই হবে, এ ধরনের একটা অবস্থার মধ্যে রয়েছে, এবং সবাই সকাল থেকেই আসলে প্রস্তুত রয়েছে এবং জনসভার দিকে কিন্তু তারা তৈরি হয়ে জনসভার দিকে তারা রওনা দিচ্ছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই পোলো গ্রাউন্ডে গিয়ে সবাই উপস্থিত হবেন। তো সাজিয়া, এই যে সবাই যাচ্ছেন জনস্রোতের, এখান থেকে এই সর্বশেষ। পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে দলীয় জনসভায় ভাষণ দিবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এবং সে বিষয়ে নগরীর আগ্রাবাদ থেকে সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ।